হ্যাঁ, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন, এবং শেয়ারের মাধ্যমে অন্য অন্য আইন শিক্ষার্থী যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সাংবাদিক ইদ্রিস আলম যুক্ত আছেন আমাদের সাথে। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই একটা বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন যে বইটি, এই বইটির নাম হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক। লিগাম প্রশ্ন ব্যাংক, যারা বিশেষ করে জুডিশিয়ারি এবং বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন, এই বইটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বইটিতে বিগত সালের সকল প্রশ্ন, বার কাউন্সিল এবং জুডিশিয়ারির সকল প্রশ্ন কিন্তু এখানে ব্যাখ্যা উদাহরণ সহ সমাধান করা আছে, শুধু এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য। তো আমি বলবো বইটির দাম বেশি না, সম্ভবত 300 বা 350 টাকার মতো হবে। লিগাম পাবলিকেশন থেকে বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটি আমি বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই বইটিতে আমি দেখলাম বিগত সালের যে প্রশ্নগুলো, কনফিউশন প্রশ্ন সহ প্রত্যেকটি প্রশ্নের অনেক সুন্দরভাবে ব্যাখ্যা উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে। আমরা এই যে বিগত সালের প্রশ্ন সমাধান পর্ব, আজকে হচ্ছে প্রথম পর্ব। পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো পর্ব হয় আমি করবো, এবং এই বই থেকেই সমাধান প্রশ্ন সমাধানগুলো আমি আলোচনা করব। আপনারা যারা আইনের শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষার্থী, এই বইটি সংগ্রহ করতে পারেন, খুবই ভালো একটি বই, নির্ভুল উত্তর সহ এখানে দেওয়া আছে। এখন যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলি, একটা বিষয় মনে রাখবেন যে এমসিকিউ পরীক্ষা হয় 100 নম্বরের, ইতিমধ্যেই অবগত আছেন। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে আপনাকে উত্তীর্ণ হতে হলে আপনাকে কি করতে হবে, 50 নম্বর পেতে হবে, এবং 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কর্তন করা হয়। তো আর সময় হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, এমসিকিউ পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, যারা জানেন না তারা এই বিষয়টা জেনে নেন। এখানে 7টা আইনের সাবজেক্ট আছে। হ্যাঁ, আমরা সবাই জানি প্যানাল কোড, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, তারপরে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন এবং বার কাউন্সিল অ্যাক্ট। এই 7টা সাবজেক্ট মিলে এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তন্মধ্যে দেওয়ানি ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, প্যানাল কোড, এই 3টি থেকে থাকবে 20 নম্বর করে 60 নম্বর। তারপরে হচ্ছে সাক্ষ্য আইন থেকে থাকবে 15 নম্বরের প্রশ্ন, 15টি প্রশ্ন, বার কাউন্সিল থেকে থাকবে 5টি, এবং তামাদি থেকে 10টি, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10টি। এই মোট হচ্ছে 100 নম্বর, 100টি প্রশ্ন,
এর মধ্যে আপনাকে মিনিমাম 50 নাম্বার পেতে হবে উত্তীর্ণ হতে হলে। অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তবে লিখিত পরীক্ষায় আপনি বসতে পারবেন, লিখিত পরীক্ষার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। তবে চারটি ভুল হলে আপনার একটা নাম্বার কাটা যাবে, এই বিষয়টা আমরা সবাই জানি। এমডি আইয়ুব আলী আমার কাছে আসে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, একটু ভিডিওটি শেয়ার চাচ্ছি, হ্যাঁ সবাই একটু শেয়ার করবেন ভিডিওটি, প্লিজ একটু শেয়ার করেন। আমরা প্রশ্ন চলে যাব, আপনারা এর মধ্যে একটু শেয়ার করে দেন সবাই, যারা আইনের শিক্ষার্থী আছেন তারা যেন উপকৃত হতে পারে। এটা হচ্ছে একটা স্বভাবের কাম, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা চলে যাব, প্রথম থেকে শুরু করব, হ্যাঁ প্রথম থেকে শুরু করব, প্রত্যেকটি প্রশ্ন আমি প্রথমে করব। হ্যাঁ, আপনারা যারা আইনের শিক্ষার্থী আছে তাদেরকে মেনশন করতে পারেন, শেয়ার করতে পারেন, হ্যাঁ বিভিন্ন গ্রুপে দিতে পারেন। যাই হোক, আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, তৃতীয় বিজিএস, হ্যাঁ তৃতীয় বিজিএস পরীক্ষার কয়েকটা প্রশ্ন আমরা প্রথমেই, দ্য কোড অফ সিভিল প্রসিজার, দেওয়ানি কার্যবিধি অর্থাৎ সিপিসি, তৃতীয় বিজিএস, এই তৃতীয় বিজিএস থেকে আমরা প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা হচ্ছে প্লিডিংস অর্থ কি, প্লিডিংস অর্থ কি, হ্যাঁ আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন উত্তর কি হবে কমেন্ট করবেন। এখানে প্লিডিংস অর্থ কি, এখানে অপশন কতে আছে আরজি, অপশন খতে বলা আছে আরজি ও লিখিত জবাব, অপশন গতে বলা আছে লিখিত জবাব, অপশন ঘতে বলা হচ্ছে উকিলের বক্তব্য। হ্যাঁ ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কমেন্ট আসা শুরু করছে, এমডি নয়ন আরজি বা লিখিত জবাব, হ্যাঁ আরজি বা লিখিত জবাব, গুড। এমডি রাজীব বিশ্বাস রাজ, অপশন খ, হ্যাঁ অপশন খ, হ্যাঁ আপনারা কমেন্টস করুন যে প্লিডিংস অর্থ কি। হ্যাঁ বেশি বেশি করে কমেন্টস করবেন, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু একদম আপনার মুখস্থ হয়ে যাবে, এই প্রশ্নগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা সবাই। এখন এই প্রশ্নটি আপনার দেওয়ানি কার্যবিধির অর্ডার সিক্স রুল ওয়ান, দেওয়ানি কার্যবিধির অর্ডার সিক্স রুল ওয়ান থেকে করা হয়েছে, দেওয়ানি কার্যবিধির আদেশ ছয় বিধি এক, হ্যাঁ দেওয়ানি কার্যবিধির, দেওয়ানি কার্যবিধির আদেশ ছয় বিধি এক অর্থাৎ সিক্স অর্ডার রুল ওয়ান, এখান থেকে প্রশ্নটি করা হয়েছে যে প্লিডিংস অর্থ কি, প্লিডিংস অর্থ হচ্ছে আরজি বা লিখিত জবাব, আরজি বা লিখিত জবাব, গুড। হ্যাঁ সবাই সবাই কমেন্ট করবেন। হ্যাঁ দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, দ্বিতীয় প্রশ্ন, দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়, দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়, হ্যাঁ দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়, অপশন কতে আছে 20,000 টাকা, অপশন খতে বলা হচ্ছে 15,000 টাকা, অপশন গতে বলা হচ্ছে 10,000 টাকা, অপশন ঘতে বলা হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা, হ্যাঁ এমডি নয়ন 35-এর ক, রাইট 35-এর ক,
এই উত্তরটি হবে, উত্তরটি হ্যাঁ আপনারা কমেন্ট করুন সবাই, 20,000 টাকা। হ্যাঁ উত্তর হবে 20,000 টাকা, যেটা ধারা অর্থাৎ সেকশন 35-এর কতে এই বিষয়টা বলা আছে, অর্থাৎ কম্পেনসেটরি কস্ট। কম্পেনসেটরি কস্ট হচ্ছে 35-এর এ ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে আপিল ব্যতীত কোনো দেওয়ানি মামলা বা ডিক্রি জারির কার্যক্রম সহ অন্য কোনো কার্যক্রম কোনো পক্ষ আপত্তি উত্থাপন করে যে অপর পক্ষের কোনো দাবি বা ক্লেম বা জবাব বা ডিফেন্ড হলো মিথ্যা বা হয়রানিমূলক। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি বাদী হয়ে কোনো মোকদ্দমা দায়ের করলেন, সেই মোকদ্দমাটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন, এবং বিবাদী যদি এমন একটা জবাব প্রদান করে যেটা হচ্ছে হয়রানিমূলক মিথ্যা বানোয়াট, তাহলে আদালত তাকে 20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারেন। অর্থাৎ এখানে এই প্রশ্নটি হচ্ছে যে দেওয়ানি মোকদ্দমায় সর্বোচ্চ ক্ষতিপূরণ কত। হ্যাঁ এখানে হচ্ছে 20,000 টাকা, দেওয়ানি মোকদ্দমায় কিন্তু 20,000 টাকার বেশি ক্ষতিপূরণের বিধান নাই। তাহলে হ্যাঁ অনেকেই উত্তর করেছেন, হ্যাঁ দেখি সর্বপ্রথম কে সঠিক উত্তর করলেন দেখি। হ্যাঁ সুমন সরকার 20,000 টাকা, মাহফুজুর রহমান 20,000 টাকা, সুমন সরকার এই প্রশ্নটির উত্তর করেছেন সর্বপ্রথম। হ্যাঁ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা অ্যাডজার্নমেন্ট কস্ট দেওয়া যায়। দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা অ্যাডজার্নমেন্ট কস্ট দেওয়া যায়, হ্যাঁ বলেন কি হবে উত্তর। দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা অ্যাডজার্নমেন্ট কস্ট দেওয়া যায়। হ্যাঁ ইতিমধ্যেই আমরা উত্তর দেখতে পাচ্ছি অনেকেই, অপশনটি আমি বলি, অপশন কতে বলা হচ্ছে 500 টাকা, খতে বলা হচ্ছে 1,000 টাকা, গতে বলা হচ্ছে 2,000 টাকা, ঘতে বলা হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ অনেকেই উত্তর করছেন সর্বোচ্চ কত টাকা, সর্বোচ্চ কত টাকা। হ্যাঁ হ্যাঁ অনেকেই সঠিক উত্তর করলেন, এমডি আয়ুব আলী 1,000 টাকা, এমডি নয়ন 1,000 টাকা, দিবারুমানা জেবিন 1,000 টাকা। সর্বনিম্ন কত, যদি এখানে বলা হতো সর্বনিম্ন, সর্বনিম্ন তাহলে কত টাকা হতো দেখি কে সঠিক উত্তর করতে পারে। ধরুন এখানে সর্বোচ্চ না দিয়ে সর্বনিম্ন কত টাকা অ্যাডজার্নমেন্ট কস্ট দেওয়া যাবে, দেখি এই প্রশ্নটির উত্তর কে করতে পারে। গুড গুড, শরীফ রাজীব বিশ্বাস রাজু, এমডি নয়ন, মেহেদি হাসান, শরীফ আল মামুন, মাহফুজুর রহমান, দিবারুমানা জেবিন, এমডি আয়ুব আলী সবাই সঠিক উত্তর করেছেন। এখানে আমরা জানি যে সত্র আদেশের অর্ডার 7 রুল 1-2 এই বিষয়টা বলা হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে 200 টাকা, সর্বোচ্চ হচ্ছে 1,000 টাকা। তাহলে এটা হচ্ছে মূল বিষয়, মুলতবি খরচ, অর্থাৎ এই যে টাইম পিটিশন যাকে বলা হয়, যেটা হচ্ছে মুলতবি খরচ বা টাইম পিটিশন। আচ্ছা আপনারা আরেকটা বিষয় বলি দেখি, এখান থেকে যে সত্র আদেশের যে এক বিধি, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আমি আবার আরেকটা প্রশ্ন করি, চূড়ান্ত শুনানির পূর্বে একটি পক্ষ কয়বার মুলতবি চাইতে পারে, চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো পক্ষ কয়বার সময়ের আবেদন চাইতে পারে বা মুলতবি চাইতে পারে। হ্যাঁ চট করেই সঠিক উত্তর এসে পড়ল, মাহফুজুর রহমান সর্বপ্রথম উত্তর করলেন 6 বার। আসলে কি 6 বার হবে, হ্যাঁ দেখি, রাজীব বিশ্বাস রাজু 3 বার, নয়ন 3 বার, শরীফ আল মামুন 6 বার। হ্যাঁ দেখি কার উত্তরটা সঠিক হয়, ফরহাদ হোসেন তাজ
ছয়বার দেখি কার উত্তর সঠিক হয়। এখানে ছয়বার যারা বলেছেন তাদের উত্তরটা সঠিক, কারণ যে কোনো পক্ষ চূড়ান্ত শুনানির পূর্বে যে কোনো পক্ষ ছয়বার খরচ মুলতবি চাইতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, চূড়ান্ত শুনানির পর্যায়ে একটি পক্ষ, হ্যাঁ প্রশ্নটি আরেকটা প্রশ্ন করি, চূড়ান্ত শুনানির পর্যায়ে একটি পক্ষ কয়বার খরচ ব্যতীত, চূড়ান্ত শুনানির পর্যায়ে যে কোনো পক্ষ খরচ ব্যতীত কয়বার মুলতবি চাইতে পারে। কামরুন নাহার যুক্ত আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর রহমান তিনবার বলছেন, তিনবার। আচ্ছা, চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত একটি পক্ষ কয়বার সময় চাইতে পারে। রাজীব বিশ্বাস রাজু বললেন না, কামরুন নাহার একটিও না, মাহফুজুর রহমান বললেন তিনবার। দেখি কার উত্তর সঠিক। শরীফ আল মামুন হচ্ছে বললেন থ্রি টাইম। আচ্ছা দেখি কার উত্তরটা সঠিক হয়। ফরহাদ হাসান তাজ হবে না। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন দেখি এই প্রশ্নের উত্তরটা কে করতে পারেন। আমরা তো চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ব্যতীত ছয়বারের কথা জানলাম, তো চূড়ান্ত শুনানির পর্যায়ে একটি পক্ষ কয়বার চাইতে পারবে? এমডি আইয়ুব আলী একটিও না। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন দেখি কার সঠিক উত্তর, কার উত্তরটা সঠিক হয় দেখি। হ্যাঁ, কামরুন নাহার কমেন্ট করে কাটার পরে আবার দিলেন একটিও না, কনফার্ম হয়ে তিনি করলেন খরচ বাদে তিন খরচ সহ একবারও না। বাবা, এমডি নয়ন খরচ বাদে তিন খরচ সহ একবারও না, বুঝলাম না। শুনেন, এখানে আপনারা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ব্যতীত ছয়বার, খরচ দিয়ে তিনবার। ঠিক আছে, এটা হলো চূড়ান্ত শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানির পূর্বে। এখন আমরা পর্যায়ে দেখি, চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কোনো মুলতবি হবে না, খরচ দিয়ে তিনবার পাবে। ঠিক আছে, দেখুন ক্লিয়ার হয়ে নেন, চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ব্যতীত কোনো মুলতবি দেওয়া হবে না, তবে খরচ দিয়ে তিনবার যে কোনো পক্ষ তিনবার মুলতবি চাইতে পারেন। ক্লিয়ার, খরচ বাদে তিন, খরচ বাদে তিন খরচ সহ একবারও না, খরচ সহ একবারও না কেন হবে? এমডি নয়ন খরচ দিয়ে তিনবার যাবে, খরচ ব্যতীত কোনো মুলতবি হবে না। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছেন, হ্যাঁ হবে না। মাহফুজুর রহমান, গুড, মাহফুজুর রহমান। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা প্রস্তুত? দেখি কে সঠিক উত্তর করতে পারেন। ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে, দেখুন ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে? প্রশ্নটি লিখে দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা সম্পত্তি ডিক্রি হলো, একটা মামলা ডিক্রি জারি মূলে, ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে, কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ থেকে বিক্রয়ের তারিখ থেকে কত দিনের মধ্যে
কত দিনের মধ্যে ক্রয় মূল্য জমা দিতে হবে? কত দিনের মধ্যে? অপশন ক 7 দিন, খ 15 দিন, ঘ গতে বলা হচ্ছে 21 দিন, ঘতে বলা হচ্ছে 30 দিন। দেখি কি হবে। হ্যাঁ দেখি, এমডি নয়ন বলেছেন 30 দিন, আয়ুব আলী 15 দিন, রাজীব বিশ্বাস রাজু 15 দিন, কামরুন নাহার 15 দিন, ফরহাদ হোসেন তাজ 15 দিন, মাহফুজুর রহমান বলেছেন 15 দিন। প্রশ্নটি কি, ডিক্রি জারি মূলে যদি একটা সম্পত্তি ডিক্রি জারি হয়, ওই ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি যদি নিলাম বিক্রি হয়, তাহলে যিনি বিক্রি ক্রয় করবেন সেই সম্পত্তিটা বিক্রয়ের তারিখ থেকে কত দিনের মধ্যে ক্রয় মূল্য জমা দিতে হবে? এখানে অপশন 7 দিন, অপশন খ 15 দিন, অপশন গ 21 দিন, অপশন ঘ 30 দিন। হ্যাঁ, যারা আবার দিলারা খাতুন বললেন 21 দিন, এমডি আয়ুব আলী 21 দিন, এমডি আয়ুব আলী আপনি তো প্রথমে 15 দিন বললেন, আবার 21 দিন কেন হবে? হ্যাঁ, এটার উত্তর হবে অপশন খ 15 দিন। রাইট আনসার হচ্ছে অপশন খ 15 দিন, এটা হচ্ছে সঠিক উত্তর। 21 আদেশের 84, হ্যাঁ 84 বিধিতে এই বিষয়টা বলা হচ্ছে, 21 আদেশের 84 বিধি, 21 আদেশের 84 বিধি এবং 85 বিধিতে এই বিষয়টা বলা হয়েছে যে কোনো সম্পত্তি যদি ডিক্রি জারি মূলে কোনো নিলাম বিক্রয় হয়, তাহলে বিক্রয়ের তারিখ থেকে 15 দিনের মধ্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে। ওকে, সঠিক উত্তর 15 দিন, 15 দিনের মধ্যে ক্রয় মূল্য জমা দিতে হবে। যারা সঠিক উত্তর প্রদান করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা বারবার কমেন্ট করবেন, বারবার কমেন্ট করবেন, বারবার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, কুইজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা কুইজের মতো আজকের লাইভ ক্লাসটা। আজকের লাইভ ক্লাস হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ সমাধান পর্ব এক, ঠিক আছে। আমরা এইভাবে প্রত্যেকদিন লাইভ ক্লাস করার চেষ্টা করব। যারা আইনের শিক্ষার্থী আমাদের সাথে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে প্রত্যেকদিন লাইভ করার জন্য অনুপ্রাণিত হব। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আবারও রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু যারা আইনের শিক্ষার্থী আছেন, যারা আমাকে ফলো করেন না, তাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছলে তারা দেখার সুযোগ পাবে, তাদের উপকার হবে। যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মেডিয়েশনের আদেশ হওয়ার পর সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপ মেডিয়েশনের কাজ শেষ করতে হবে? দিলারা খাতুন সালাম দিয়েছেন। কত দিনের মধ্যে? ক 30, খ 60 দিন, ঘ 90, ঘ 120। দেখি সঠিক উত্তর কে দিতে পারেন। দিলারা খাতুন 90 দিন, এমডি আলী 90 দিন, বেলাল হোসেন 90 দিন, মাহফুজুর রহমান 90 দিন। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন, মাহফুজুর রহমান 60+30।
আচ্ছা, আপনারা যারা 90 দিন বললেন সবার উত্তর সঠিক, যারা 90 দিন বলছেন সবার উত্তর সঠিক। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা কত ধারার বিধান, কত ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে, দেখি কে সঠিক উত্তর করতে পারেন। এই প্রশ্নটি মিডিয়েশনের 90 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন, অর্থাৎ প্রথমেই 60 দিন সময় দেওয়া হবে, না পেলে আরও 30 দিন বৃদ্ধি করে মোট 90 দিনের মধ্যে মিডিয়েশন কাজ সম্পন্ন করতে হবে। তো এই ধারা কত, এটা কত ধারার বিধান, প্রশ্ন হতেও পারে এরকম যে এটি কত ধারার বিধান। 89 এর ক এর কত নং সাবসেকশন, 89 এর ক ধারার কত নং সাবসেকশন, দেখি এটা কে বলতে পারে। কামরুন নাহার 89 এর ক, দিলারা খাতুন 89 এর ক, নয়ন 89 এর ক, কত নং সাবসেকশনে এই বিষয়টা বলা আছে, দেখি কে সঠিক উত্তরটা করতে পারেন। 89 এর ক সাবসেকশন 4, গুড, ফরহাদ হোসেন তাজ। এটার আনসার হচ্ছে 89 এর ক সাবসেকশন 4-এ এই বিষয়টা বলা আছে। ফরহাদ হোসেন তাজের জন্য একটা করতালি হয়ে যাক, এমডি আইয়ুব আলী। 89 এর ক বিধি হবে না, 89 এর ক এর সাবসেকশন 4, এখানে বিধি হবে না এমডি আইয়ুব আলী ভাই। 89 এর ক সাবসেকশন 4-এ এই বিষয়টা বলা আছে যে প্রথমেই আপনাকে মিডিয়েশনের জন্য 60 দিন সময় দেওয়া হবে, এই 60 দিনের মধ্যে যদি মধ্যস্থতা করতে না পারা হয় পরে আরও 30 দিন বৃদ্ধি করে সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 90 দিনের মধ্যে মিডিয়েশনের কাজ সম্পন্ন করতে হবে। তো যারা সঠিক উত্তর প্রদান করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আপনারা প্রস্তুত, সঠিক উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হলে, অস্থায়ী নিষেধাজ্ঞার ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কতদিন সিভিল প্রিজনে বা দেওয়ানি কারাগারে, হ্যাঁ দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, দেখি অপশন বলবো না, বলবো অপশন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কমেন্ট আসা শুরু করেছে, এমডি নয়ন 6 মাস দেওয়ানি জেল, এমডি আইয়ুব আলী 6 মাস, কামরুন নাহার 6 মাস, রাজীব বিশ্বাস রাজু 6 মাস। সবাই কমেন্ট করবেন, সবাই সবাই কমেন্ট করবেন, কারণ প্রত্যেকটা প্রশ্ন দেখার পরপরই আপনারা কি করবেন, কমেন্ট করবেন, এতে করে প্রশ্নটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে, প্রশ্নটা সম্পর্কে আপনাদের জানা হয়ে যাবে, এই প্রশ্নটা চট করে আপনি জেনে ফেলবেন। মাহফুজুর রহমান 6 মাস দেওয়ানি জেল, নাজনীন নাহার 6 মন্থ, বেলাল হোসেন 6 মাস, ওকে 6 মাস, গুড। এখন প্রশ্ন হচ্ছে, এই বিধানটা দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে, দেখি কে বলতে পারেন। হ্যাঁ এটা হচ্ছে 6 মাস, উত্তর 6 মাস, উত্তর 6 মাস, কোথায় বলা আছে দেখি বলেন, উত্তর 6 মাস, সবার উত্তর সঠিক, এটা কোথায় বলা আছে, এটাকে এটা কোথায় বলা আছে। কামরুন নাহার 39 ধারা না আদেশ, হ্যাঁ দেখি কে বলতে পারেন, কে বলতে পারেন কোথায় বলা আছে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করা, অর্থাৎ ভায়োলেশন মিস কেস যাকে বলা হয়, ভায়োলেশন মিস কেস বা ভায়োলেশন মিসলেনিয়াস কেস, ভায়োলেশন মিস মামলা যাকে বলা হয়, 39 নয়ন, এমডি নয়ন সর্বপ্রথম সঠিক উত্তরটি প্রদান করেছেন। 39-এর 2-এর 3 বিধিতে এই বিষয়টা বলা হচ্ছে, অর্ডার 39-এর
2-3 বলা হচ্ছে, যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়ার পরে কোনো ব্যক্তি অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে সেই ভঙ্গকারীকে 6 মাস সিভিল প্রিজনে আটক রাখা যাবে। 39 আদেশের বিধি 2-3। ওকে, এখন আরেকটা প্রশ্ন আমি এখান থেকে করব, দেখি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ এটি কি হিসেবে বিবেচিত হবে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ এটি কি বলে বিবেচিত হবে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি একটা ডিক্রি? অপশন ক ডিক্রি, অপশন খ অর্ডার, অপশন গ রায় বা জাজমেন্ট, অপশন ঘ কোনোটি না। এটা কি হবে বাংলাতে লিখি, হ্যাঁ ডিক্রি, আদেশ। দেখি কে সর্বপ্রথম উত্তর করলেন, কামরুন নাহার বললেন আদেশ, রাজীব বিশ্বাস বললেন ডিক্রি, সুমন সরকার বললেন ডিক্রি, বেলাল হোসেন অর্ডার বা আদেশ, এমডি নয়ন আদেশ, দিলারা খাতুন আদেশ, আতিউল ইসলাম দদার মানে অর্ডার, সরি অর্ডার হবে, হ্যাঁ কামরুন নাহার অর্ডার, রাজীব বিশ্বাস রাজু আদেশ। হ্যাঁ আপনারা কমেন্ট করুন, দেখি কার উত্তরটি সঠিক হয়। নাজনীন নাহার, অপশন খ আদেশ, রাইট আনসার হবে অপশন খ, কারণ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে একটা আদেশ, হ্যাঁ এটা কোনো ডিক্রি বলে বিবেচিত হবে না, ঠিক আছে এটা একটা আদেশ। ওকে, যারা সঠিক উত্তর করলেন সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পঞ্চম বিজিএস, হ্যাঁ এখানে পঞ্চম বিজিএস থেকে প্রশ্নটি, পঞ্চম বিজিএস থেকে প্রশ্নটি, দেওয়ানি মামলায় আরজি বাতিল হবে কোন ক্ষেত্রে, দেওয়ানি মামলায় আরজি বাতিল হবে নিম্নের কোন ক্ষেত্রে, অপশন ক পর্যাপ্ত কোর্ট ফি না দিলে, পর্যাপ্ত কোর্ট ফি না দিলে, খ এখতিয়ার বিহীন আদালতে মামলা হলে, মামলা হলে, অপশন গ রেজ জুডিকাটাতে বাড়িত হলে বাড়িত হলে, অপশন ঘ তামা দিতে বাড়িত হলে। দেখি সঠিক উত্তরটা কি হবে, দেওয়ানি মামলায় আরজি বাতিল হবে কোন ক্ষেত্রে, প্রশ্নটি হচ্ছে দেওয়ানি মামলায় আরজি বাতিল হবে কোন ক্ষেত্রে, ইহা দেওয়ানি কার্যবিধির মতো পরিচালিত। কামরুন নাহার অপশন ঘ বললেন, অপশন ঘ আয়ুব আলী তামাদি বাড়িতে হলে, বেলাল হোসেন ডি, রাজীব বিশ্বাস রাজু ডি, সুমন সরকার অপশন খ, দিলারা খাতুন অপশন ঘ, এমডি নয়ন আলী 7 আদেশের 11 বিধিমতো অপশন ক, কামরুন নাহার তামাদিতে বাড়িত, ফরহাদ হোসেন তাজ অপশন গ, ফরহাদ হোসেন তাজ অপশন ক। আচ্ছা দেখি কার উত্তর সঠিক হয়, আপনারা কমেন্ট করতে থাকুন, দেখি কার উত্তর সঠিক হয়।
দেখুন এই প্রশ্নটি খুবই কনফিউশন, হ্যাঁ কনফিউশন একটা প্রশ্ন। এখন দেওয়ানি মামলায় আরজি বাতিল বা রিজেকশন অফ প্রিন্ট যাকে বলা হয়, আমরা সাত আদেশের এগারো ভিদিতে, হ্যাঁ সাত অর্ডার সেভেন রুল ইলেভেন, সাত আদেশের এগারো ভিদিতে চারটি কারণে আরজি বাতিল হয়। কয়টি কারণে? চারটি কারণে আরজি বাতিল হতে পারে। আমরা সবাই জানি চারটি কারণে আরজি বাতিল হলে হয়। এখন এই চারটি কারণের মধ্যে একটি হচ্ছে, যদি মামলাতে মামলার কজ অফ অ্যাকশন না থাকে, অর্থাৎ একটি মামলায় যখন আপনার কজ অফ অ্যাকশন না থাকে, তারপরে বলা হচ্ছে আরজিতে যদি কম মূল্যমানের কুঠি প্রদান করা হয়, তাহলে অপশন কটাও সঠিক উত্তর হতে পারে। আবার তিন নম্বরে বলছে কুঠি না দিলে বা কম মূল্যের স্ট্যাম্পযুক্ত পেপারে মামলা লেখা হলে, এবং চার নম্বরে বলছে যে আরজি যে কোনো আইন দ্বারা ভারিত হলে, ঠিক আছে, যেমন তামাদি লিমিটেশন অ্যাক্টে তামাদি দ্বারা ভারিত হলে। তাহলে এখানে দেখুন দুইটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যায়। তো এখানে দেখুন ক নাম্বার অপশন এবং ঘ নাম্বার, এই কনফিউজিং প্রশ্নগুলো খুবই মর্মান্তিক আকার ধারণ করবে পরীক্ষার হলে। যারা আইনের শিক্ষার্থী এরকম প্রশ্নের মুখোমুখি হবেন, একশো প্রশ্নের মধ্যে দু একটা প্রশ্ন এরকম হয়ে যেতে পারে। তো আমরা জানি অর্ডার সেভেন রুল ইলেভেনে চারটি কারণে আরজি প্রত্যাখ্যান হয় বা আরজি বাতিল হয়। এই চারটি কারণ কি কি? কজ অফ অ্যাকশন না থাকলে, মামলার কারণ না থাকলে, কম মূল্যমানের স্ট্যাম্পে আরজি লেখা হলে, কুঠি কম দিলে, এবং আইন দ্বারা বাড়িত হলে, যেমন তামাদি দ্বারা বাড়িত। তাহলে এখানে দুইটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যায়। তবে এখানে বইয়ে সঠিক উত্তরটা দেওয়া আছে এটা, ঠিক আছে, সমাধানে সঠিক উত্তরটা দেওয়া আছে তামাদিতে ভারিত হলে। যাই হোক, যারা উত্তর করেছেন ক এবং ঘ দুইটাই সঠিক উত্তর আমার মনে হয়, আপনারা দুইটাই সঠিক উত্তর মনে করলে ভালো। তবে বইয়ে ঘ নাম্বারটা দেওয়া আছে, তবে দুইটাই সঠিক উত্তর হবে আমারও ধারণা, এখানে দুইটাই সঠিক উত্তর হওয়ার মতো। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মূল প্রশ্ন, কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না? কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না? অপশন ক জেলা জাজ, জেলা জাজ, খ অতিরিক্ত জেলা জাজ, অপশন গ যুগ্ম জেলা জাজ, অপশন ঘ সহকারী জেলা জাজ, সহকারী জাজ। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? নো লাভ ক্লাস। নো লাভ ক্লাস মানে বেলাল হোসেন কি বোঝাতে চাচ্ছেন আপনার কমেন্ট আসলে বুঝতে পারলাম না ভাই, একটু বুঝিয়ে কমেন্ট করলে ভালো হতো। কামরুল নাহার অতিরিক্ত জেলা জাজ আদালত, দিলারা খাতুন অতিরিক্ত জেলা জাজ আদালত, এম ডি নয়ন অতিরিক্ত জেলা জাজ আদালত, সুমন সরকার অপশন খ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আতিউর রহমান বি আয়ুব আলী অপশন বি। তাহলে সিম্পল প্রশ্ন, আমরা জানি অতিরিক্ত জেলা জাজ আদালতে কিন্তু মূল মামলা দায়ের করা হয় না। তবে জেলা জাজেও কিন্তু মূল মামলা দায়ের করা হয় না, কিছু ব্যতিক্রম আছে, তবে অতিরিক্ত জেলা জাজটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন করব, রেডি? সবাই রেডি? হ্যাঁ, মিস প্রফিট বলতে কি বোঝায়? মিন প্রফিট বলতে কি বোঝায়? মিন প্রফিট বলতে একজন ফুল দিছে, একজন ফুল দিছে মানে, ও আচ্ছা আচ্ছা, একজন ফুল দিছে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, মিন প্রফিট বা মিসনে প্রফিট, উচ্চারণটা যে যাই করুক,
এটা বলতে কি বোঝায় আপনারা একটু কমেন্ট করবেন। অপশন কতে বলা হচ্ছে আইনগতভাবে দখল করে লাভ, অপশন খতে বলা হচ্ছে অস্থায়ী কোনো সময়ের জন্য দখল করে লাভ, অপশন গ বেআইনিভাবে দখল করে লাভ, অপশন ঘতে বলা হচ্ছে চুক্তি মোতাবেক দখল করে লাভ। কি হবে? অপশন ক আইনগতভাবে দখল করে লাভ, অপশন খতে বলছে অস্থায়ী কোনো সময়ের জন্য, অস্থায়ী সময়ের জন্য দখল করে লাভ, নাকি ঘ বেআইনি ভাবে দখল করে লাভ। কি হবে সঠিক উত্তর? কি হবে? বেআইনিভাবে দখল করে লাভ, অপশন ক। গুড, এমডি আইব আলী সর্বপ্রথম উত্তর করলেন বেআইনিভাবে দখল করে লাভ, সুমন সরকার ঘ, কামরুন নাহার বেআইনিভাবে, দিলারা খাতুন বেআইনিভাবে দখল করে লাভ, এমডি হালিম অপশন গ, নয়ন বেলাল হোসেন, ফরহাদ হোসেন তাজ, নাজনীন নাহার, সবার উত্তর সঠিক। এখন প্রশ্ন হচ্ছে মিন প্রফিট বা মেসনি প্রফিট যাকেই বলি কত ধারার বিধান, এটা কত ধারার বিধান, এটার বাংলা অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা, অন্তর্বর্তীকালীন মুনাফা কত ধারার বিধান। হ্যাঁ, সুমন সরকার 2-এর 11 ধারা, দিলারা খাতুন 2-এর 12 ধারা, দেখি কার উত্তর সঠিক হয়। হ্যাঁ, একজন বললেন 2-এর 11, আরেকজন বলছেন 2-এর 12, দেখি কার উত্তর সঠিক হয়, আপনারা কমেন্ট করুন, দেখি কার উত্তরটা সঠিক হয়, আমরা দেখব কার উত্তর সঠিক। এমডি আই বলি 2-এর 12 ধারা। দেখুন প্রশ্নটি কিন্তু মিন প্রফিট না দিয়ে অন্তর্বর্তীকালীন মুনাফা বলতে কি বোঝায় এরকম ভাবেও প্রশ্নটা হতে পারে, হতে পারে যে মিন প্রফিট কত ধারায় বলা আছে, তাহলে সঠিক উত্তরটা হবে এটা 2-এর 12 ধারাতে এই মিন প্রফিট সংক্রান্ত বিধান বর্ণিত আছে। মিন প্রফিট অর্থ হচ্ছে বেআইনিভাবে দখল করে লাভ, ঠিক আছে। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা পঞ্চম বিজিএস পর্যন্ত, হ্যালো হ্যালো, হ্যাঁ কে, জি জি, আমি তো একটা লাইভ ক্লাসে আছি, লার্নেট, আমি একটা লাইভ ক্লাসে আছি, পরে আমি কল দিচ্ছি আপনাকে, ওকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঢাকা জাজকুড়ের একজন সিনিয়র অ্যাডভোকেট কল দিলেন, ওনার ওয়াইফ সম্ভবত ভর্তি হবেন। যাই হোক, আমরা আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, তৃতীয় পঞ্চম চতুর্থ এবং তৃতীয় এই তিনটা বিজিএস পরীক্ষার সিপিসি থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। আগামীকাল আগামীকাল ইনশাল্লাহ মানে ষষ্ঠ বিজিএস থেকে আগামীকাল আবারও শুরু হবে আমাদের এই এমসিকিউ সমাধান পর্ব 2। আগামীকাল রাত 10টায় আবারও লাইভে আসবো, আপনাদের সাথে দেখা হবে, প্রশ্নগুলো সমাধান করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব, আপনারা ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, কারণ যত বেশি বেশি আপনারা এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মনে থাকবে। তো আমাদের এই ক্লাসগুলো আপনারা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আবারও বলি ক্লাসটা শেয়ার করবেন অথবা আপনার প্রোফাইলেও রেখে দিতে পারেন, কারণ আরেকবার যখন এই ক্লাসটা আপনি দেখবেন তখন দেখবেন যে এই প্রশ্নগুলো একদম কিন্তু এই প্রশ্ন এবং এই ধারা বা এই বিধি থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু আপনি উত্তর করতে পারবেন,
জানা বিষয়টা আপনার আবার জানা হয়ে যাবে। স্যার বইটির নাম কি? হ্যাঁ, এই বইটির নাম হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক, লিগাম প্রশ্ন ব্যাংক, লিগাম পাবলিকেশন থেকে এই বইটি আপনার ক্রয় করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বইটি দিয়ে দিচ্ছি। এই বইটির এখানে মোবাইল নাম্বারও আছে, আপনারা এই মোবাইল নাম্বার দেখেন। এই মোবাইল নাম্বার বলা হচ্ছে 01777591916। এই মোবাইলে আপনারা যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করতে পারেন। খুবই উপকারী একটা বই, খুবই ভালো একটা বই। হ্যাঁ, এই যে এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে 01777591916, তারপরে হচ্ছে 161। এই নাম্বারে ফোন দিলেও আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। ব্যাখ্যা উদাহরণ সহ বিগত সালের সকল প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেক দিন আমরা চেষ্টা করব, আমাদের স্পেশাল গ্রুপে লাইভ ক্লাস হয়, ওই স্পেশাল গ্রুপে যেদিন লাইভ ক্লাস থাকবে না সেদিন রাত 10টায় আমরা এমসিকিউ সমাধান পর্ব নিয়ে ফ্রি লাইভ ক্লাসে হাজির হব আপনাদের মাঝে। তবে শর্ত একটাই, ভিডিওটি শেয়ার করতে হবে। আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন, বেশি বেশি কমেন্ট করেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব, প্রত্যেক দিন ক্লাস করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম, আল্লাহ হাফেজ।